চট্টু বন্ধুরা কেমন আছো তোমরা? আমি জানি তোমরা অনেক 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 ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে হাজির হলাম। তোমরা সবাই সোজা হয়ে আমার সাথে দাঁড়িয়ে পড়ো ব্যায়াম করার জন্য। তাহলে চলো বন্ধুরা। বন্ধুরা তোমরা কি সবাই সোজা হয়ে দাঁড়িয়েছো? সবাই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ো। বন্ধুরা আজকে যে আমি ব্যায়ামটা করব সেটা হচ্ছে 4 নং ব্যায়াম, ঘাড় ও হাতের ব্যায়াম। তাহলে চলো ব্যায়ামটা করি। এক বলার সাথে সাথে প্রথমেই আমরা আমাদের ডান হাত দিয়ে বাম কাঁধটা চেপে ধরব, এক। এবং দুই বলার সাথে সাথে আমরা আমাদের ঘাড়টা আস্তে আস্তে বাম দিকে ঘুরাবো, দুই। এবং তিনবার শ্বাস নেব, আবার তিন বলার সাথে সাথে আমরা আমাদের ঘাড়টা আস্তে আস্তে সোজা করব এবং হাতটা নামিয়ে সোজা হয়ে দাঁড়াবো। আবার 4 বলার সাথে সাথে আমরা আমাদের বাম হাত দিয়ে ডান কাঁধটা ধরব, চার। আবার 5 বলার সাথে সাথে আমরা আমাদের ঘাড়টা আস্তে আস্তে ডান দিকে ঘোরাব, পাঁচ। এবং তিনবার শ্বাস নেব। ছয় বলার সাথে সাথে আমরা আমাদের ঘাড়টা আস্তে আস্তে সোজা করব এবং হাতটা নামিয়ে নেব। বন্ধুরা কেমন লাগলো ব্যায়ামটা? নিশ্চয় ভালো লেগেছে। তাহলে চলো বন্ধুরা ব্যায়ামটা আমরা আবার তিনবার করি, ঠিক আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আবার করো বন্ধুরা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আবার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আবার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বন্ধুরা ব্যায়ামটা কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে নিশ্চয়। আচ্ছা চলো বন্ধুরা, বন্ধুরা আজকে আমরা কি করব বলো তো? কি করব, কি করতে চাচ্ছ তোমরা? গল্প শুনতে চাচ্ছ? ঠিক আছে চলো আজকে আমরা একটা গল্প বলি। আমরা যে গল্পটা বলবো বন্ধুরা, সেই গল্পটার নাম তোমরা জানো? কচ্ছপ ও খরগোশ। আজকে আমরা কচ্ছপ ও খরগোশের গল্প বলবো। তাহলে সবাই মন দিয়ে শোনো গল্পটা। দেখো তো বন্ধুরা কিসের ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, একটা বনের ছবি। এক ছিল এক বন, সেই বনে অনেক পশু পাখি বাস করত। বাঘ, হরিণ, শেয়াল,
কচ্ছপ খরগোশ আর কাক। একদিন সেই বনে দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হলো। দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে কেউই চাইল না, শুধু অংশ নিতে চাইল কচ্ছপ আর খরগোশ। আজকে তাই গল্পের নাম কচ্ছপ ও খরগোশ। কচ্ছপ আর খরগোশ দৌড় দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে রইল। এদিকে ভাল্লুক মামা এক পিস্তল নিল, নিয়ে ঠাস করে গুলি ছুড়ল। এমনি কচ্ছপ আর খরগোশ দৌড়াতে শুরু করল। প্রথম দিকে খরগোশ কচ্ছপকে পাত্তাই দিল না, কারণ জানো তো তোমরা, কারণ খরগোশ অনেক দ্রুত দৌড়াতে পারে আর কচ্ছপ সে তো অনেক আস্তে আস্তে দৌড়ায়, ঠিক না বন্ধুরা? খরগোশ করল কি জানো বন্ধুরা, দৌড়াতে শুরু করলো। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 খরগোশ এক জায়গায় এসে পেছন ফিরে দেখলো, আহা কচ্ছপকে তো দেখা যাচ্ছে না। কচ্ছপ মনে হয় অনেক দূর, ওফ এদিকে আমিও হাঁপিয়ে গেছি। ও যে দেখা যায় একটা গাছ, আমি ওই গাছের নিচে একটু জিরিয়ে নি। খরগোশ গাছের নিচে গিয়ে জিরোতে শুরু করল। বন্ধুরা দেখতে পাচ্ছ তো, জিরোতে জিরোতে খরগোশের ঘুম ধরে গেল, সে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এইদিকে বেচারা কচ্ছপ আস্তে 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 দৌড়াতে লাগলো, আস্তে 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 দৌড়াতে লাগছে, দৌড়াতে 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 এক সময় গাছের নিচে এসে দেখলো খরগোশ ঘুমাচ্ছে। কচ্ছপ মনে মনে ভাবলো, না বাবা আমার জিরোলে চলবে না, আমাকে আমার গন্তব্যে পৌঁছতেই হবে, কারণ আমি তো আস্তে আস্তে দৌড়াই। সে খরগোশকে ঘুমানো অবস্থায় দেখে তার পাশ দিয়ে আস্তে আস্তে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। এদিকে খরগোশ বিকাল বেলা ঘুমতে পড়ত, উঠে সে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো, না কচ্ছপকে তো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কচ্ছপ মনে হয় অনেক দূর এখনো, আচ্ছা আমি আর একটু গাছের নিচে বসি। এমন সময় সে গাছের উপরে তাকিয়ে দেখে একটা কাক বসে আছে। সে কাক ভাইয়ের সাথে গল্প শুরু করলো। ও কাক ভাই, কাক ভাই তুমি কেমন আছো? কাক বলল, আমি ভালো আছি, তুমি ভালো আছো? তখন খরগোশ কাকের সাথে বলা শুরু করলো, জানো আমাদের বনে আজকে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেই দৌড় প্রতিযোগিতাতে আমি আর কচ্ছপ অংশ নিচ্ছি। কাক বলল, তাই? কিন্তু দেখো ভাই, কচ্ছপের এখন পর্যন্ত এখানে আসার নাম নেই, আর আমি কত দূর চলে এসেছি, তাই একটু জিরিয়ে ঘুমিয়ে নিলাম। কাক তখন বলল, ও খরগোশ ভাই জানো তুমি কত বোকা, এদিক দিয়ে অনেক আগে এক কচ্ছপ চলে গেছে দৌড়াতে দৌড়াতে। এই কথা শুনে খরগোশ তো চমকে উঠল, সে তাড়াতাড়ি সামনের দিকে তাকিয়ে দেখলো কচ্ছপ অনেক দূর চলে গেছে। সে তখন কি করলো, আরম্ভ করলো, কিন্তু কচ্ছপ তার গন্তব্যে পৌঁছে গেল তখন, এবং দৌড় প্রতিযোগিতা শেষ। শেষ হওয়ার সাথে সাথে কচ্ছপ প্রথম হলো আর খরগোশ হেরে গেল। এদিকে বনের ভিতর এক বিরাট আর পুরস্কার বিতরণের সভার আয়োজন করা হয়েছে। সেই সভাতে মনে সব পশু পাখি এলো। কে কে এলো বন্ধুরা জানো? বাঘ, শিয়াল, হরিণ, কাক, ময়না, টিয়া,
বানর খরগোশ কচ্ছপ আরো অনেক। ময়ূর তখন কচ্ছপকে প্রথম হওয়ার জন্য একটা মেডেল পরিয়ে দিল, কচ্ছপ প্রথম হয়ে গেল। আর খরগোশের মনে অনেক দুঃখ, আজকে আমি এই কাজটা অবহেলা করেছি দেখে হেরেছি। কিন্তু কোনো কাজকে ছোট ভাবা উচিত না, সব কাজকে গুরুত্বের সাথে করতে হয়। বন্ধুরা তোমরাও সব কাজকে গুরুত্বের সাথে করবে। কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই অনেক সুন্দর লেগেছে গল্পটা। বন্ধুরা গল্প তো হলো, এবার চলো আমরা একটু পড়াশোনা করি। দেখো তো বন্ধুরা আমার হাতে কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ গাছ, আমার হাতে একটা সুন্দর গাছ রয়েছে, তাই না বন্ধুরা? গাছ দেখো বন্ধুরা, গাছ ঠিক না বন্ধুরা? গতে গাছ, এই বর্ণটা কি? গ। তোমরা আমার সাথে সাথে বলো গ, আবার বলো গ, আবার বলো গ। গতে গাছ, আবার বলো গতে গাছ, গতে গাছ, গতে গাছ। বন্ধুরা গ দিয়ে আর কি হতে পারে চিন্তা করো তো, কি হতে পারে? দেখো তো আমার হাতে এটা কি আছে? হ্যাঁ ঠিক বলেছ, গাড়ি, আমার হাতে গাড়ি আছে। গতে গাড়ি হয়, গতে গাড়ি হয়, গতে গাড়ি হয়, আবার বলো গতে গাড়ি, গতে গাড়ি, গতে গাড়ি, গতে গাছ, গতে গাছ, গতে গাছ, গতে গাছ, গতে গাড়ি, গতে গাড়ি, গতে গাড়ি। দেখো তো বন্ধুরা আমার হাতে কি আছে? এটা ঘর। হ্যাঁ কি আছে? ঘর, দেখতে পাচ্ছ তোমরা আমার হাতে এটা ঘর আছে, ঘর। দেখো ঘর, ঘতে ঘর, এই বর্ণটা কি? ঘ। বলো আবার ঘ, আবার বলো ঘ, আবার বলো ঘ। ঘতে ঘর, ঘতে ঘর, ঘতে ঘর। আর কি হতে পারে ঘ দিয়ে বলো তো বন্ধু? দেখো তো আমার হাতে এটা কি? ঠিক বলেছ, ঘড়ি, আমার হাতে এটা ঘড়ি। তাহলে ঘতে ঘড়ি, আবার বলো তোমরা ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি, ঘতে ঘর, ঘতে ঘর, ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি, ঘতে ঘড়ি। তাহলে বন্ধুরা আমরা আজকে কোন দুইটা বর্ণ শিখলাম? গ এবং ঘ। গতে গাছ, গতে গাড়ি, আর ঘতে ঘর, ঘতে ঘড়ি। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। তা আজকে আবার আমরা একটি অন্য জিনিস করি, চলো মজার একটি জিনিস করি। সবাই তোমরা খাতা এবং পেন্সিল নিয়ে তৈরি হয়ে পড়ো। বন্ধুরা তোমরা আজকে একটি নদী কল্পনা করো মনে মনে। তোমরা নদী দেখেছো? হ্যাঁ আমি জানি তোমরা নদী দেখেছো, নদীতে তোমরা বেড়াতে গিয়েছো। তাহলে চলো নদী, তোমরা একটু নদী কল্পনা করো।
এবং কল্পনা করে তোমরা তোমাদের খাতায় একটা নদীর ছবি আঁকো। এঁকেছো বন্ধুরা? এঁকেছো সবাই নদীর ছবি? এঁকেছো বন্ধুরা? দেখো এরকম, ঠিক এরকম এঁকেছো? আচ্ছা বন্ধুরা, নদীর পাড়ে কি কি থাকে তোমরা একটু বলো তো। কি থাকে? হ্যাঁ গাছ থাকে। আর কি থাকে? বন থাকে। আর কি থাকে? পাহাড় থাকে। তাহলে আর কি থাকে? ফসলে মাছ থাকে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা এগুলোর ছবি দেখি। এই যে দেখো নদী, দেখতে পাচ্ছ নদী? নদীতে একটা লঞ্চ চলছে, নদীর পাড়ে নৌকা, একজন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। এই যে দেখো বন্ধুরা নদীর পাড়ে গাছ দেখা যাচ্ছে, ফসলের মাঠ দেখা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। না বন্ধুরা, অনেক মজা। এই যে দেখো বন্ধুরা, আমরা উপরে দেখতে পাচ্ছি ফসলের মাঠ, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ফসলের মাঠ। আমরা আমরা যে ভাত খাই সেই ধান আমরা ফসলের মাঠ থেকে পেয়ে থাকি। ফসলের মাঠ থেকে আমরা কি কি পাই? বিভিন্ন ধরনের সবজি পাই, ফল পাই। ঠিক বলেছ তোমরা। এই যে দেখো ফসলের মাঠ, দেখতে পাচ্ছ বন্ধুরা? আবার দেখো বন্ধুরা, এটা একটা পাহাড়, দূরে আমরা নদীর পাড়ে দূরে পাহাড় দেখেছিলাম না? এই যে দেখো পাহাড়, দেখতে পাচ্ছ? পাহাড় কি অনেক উঁচু হয় না? সে উঁচু স্থানে অনেক গাছপালা থাকে, মানুষ এখানে আবার বাসও করে, ঠিক না বন্ধুরা? ওখানে আবার চা চাষ করা হয়, আবার জুম চাষও করা হয়, ঠিক না বন্ধুরা? দেখতে পাচ্ছ পাহাড়? হ্যাঁ বন্ধুরা। আর কি নদীর ধারে আর কি থাকে বলো তো? বন থাকে। হ্যাঁ দেখো বনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ এটা একটা বন। আর বনের ভিতর কি আছে? কুমির, বাঘ, বানর, হরিণ, দেখতে পাচ্ছ বন্ধুরা? পাখি। হ্যাঁ কেমন লাগছে, ভালো লাগছে না বন্ধুরা? আমরা তো আজকে প্রথমে কি করলাম, প্রথমে আমরা ব্যায়াম করলাম, তারপর আমরা কচ্ছপ ও খরগোশের গল্প শুনলাম, তারপর আমরা গ এবং ঘ দিয়ে চারটা শব্দ শিখলাম। গতে গাছ, গতে গাড়ি, ঘতে ঘর, ঘতে ঘড়ি। আর কি আমরা আজকে নদী, পাহাড়, জঙ্গল, ফসলের মাঠ এগুলা ছবি দেখে দেখে শিখলাম। তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো।